আমার পিতার নাম মোহাম্মদ মৌলভি রজিউল্লাহ, আমার মাতার নাম রিতা সাজদা খাতুন, আমার গ্রামের বাড়ি আনোয়ারা ফরেকোরা মাহাতা গ্রাম চট্টগ্রাম নারেঙ্গিরি পাইলট স্কুল থেকে আমি 65 এসএসসি পাশ করেছি। তারপরে আমি স্যার আশুতোষ কলেজ কানগোভাড়া স্যার আশুতোষ কলেজে গিয়ে ফার্স্ট ইয়ারে নাম লেখায়। কিছুদিন যাওয়ার পর, এক বছর যাওয়ার পর, তখন আমি চট্টগ্রাম শহরে আমার মামার বাসায় দিস বিকম সাহেবের বাসায় ফেরেঙ্গি বাজারে চলে আসি। ওইখান থেকে আমার সাথে জনাব জহুর আহমদ চৌধুরী, এম এ আজিজ এবং এম আর সিদ্দিকি, বিভিন্ন এই ধরনের নেতার সাথে আমি ছোট ছিলাম, আমাকে তারা খুব স্নেহ করতো। আমি 23 নম্বর রেলওয়ে স্টেশন ডাকবাংলাতে যাইয়া ডেলি ওখানে আড্ডা করতাম। তখন ওখানে ছিল বাকলিয়া এডিস আলম, সুলতান ভাই, এস এম ইসুফ, গোলাম কিবরিয়া, হারিস ভাই, মহিউদ্দিন চৌধুরী, ওপ্রাণ, এদের সাথে আমি একসাথে কাজ করি। আমাকে চৌধুরী সাহেব বেশি স্নেহ করতেন, নাতি বলতেন ডিউ টু ইদিস বিক্রম সাহেবের, বিক্রম সাহেবকে উনি বেশি ইয়ে করতেন, নিজের ছেলের মতো জানতেন, সেই জন্য আমাকে খুব নাতি নাতি করতো। আমি ওনার ভাত আনা নেওয়া করতাম এর থেকে, দামপাড়ার থেকে, অনেক মার খেয়েছি, ওনার ওয়াইফের অনেক গালি, অনেক স্নেহ পেয়েছি। আমি অসহযোগ আন্দোলনে মান্নান সাহেবের নেতৃত্বে অংশগ্রহণ করি, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। পটিয়া থেকে আমি মেজর খালেদ, তৎকালীন পটিয়া কলেজের ডি মিনিস্টার ছিলেন উনি, মেজর খালেদের রেকর্ডিং করিয়া ওনার এতে আমি শামসুদ্দিন, ধলগানের শামসুদ্দিন, প্রফেসর শামসুদ্দিনের নেতৃত্বে আমার কমান্ডার, ওনার নেতৃত্বে আমি ভারতে রওনা দিই। বোয়ালখালী লাম্বুরাহাট দিয়ে পার হইয়া ইমাম গাজ্জালি কলেজে রাত্রি যাপন করি। আমাদের জন্য ওই ফেন চা বাগান থেকে তিনটে ট্রলি গাড়ি আসে, চা বাগান থেকে আমরা ট্রলি গাড়ির উপরে আমরা গ্রুপে গ্রুপে গেলাম শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে, গেলাম যাইয়া আমরা রামগড় হাই স্কুলে অবস্থান করি। আমাদের ছিল আসালাম, চেয়ারম্যান মতিন, মোজাম্মেল, ইসুক, আমরা অনেক প্রায় 50 জনের মতো। তখন জিয়ুর রহমান সাহেব রামগড় স্কুলে ছিল, ওখানে ওনার নেতৃত্বে রামগড়ে এই চলতেছে। আমরা যাই ওখানে করলাম, ওখানে যাই পাইলাম এস এম ইসুফ ভাই, সুলতান ভাই, তারপরে আপনার বোরখান, এরা আমাদের আগের থেকেও জানাশো। ওখানে আমাদের যে যাই এক রাত্র থাকার পরে আমাদেরকে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দিল ওপারে। ওপারে গিয়ে দেখলাম বিধান সেন, মানিক চৌধুরী, তারপর আপনার এদের সাথে দেখা হলো, এরা আমাদের আগের থেকেও চিনত। ওখানে আপনার একটা ট্রেনিং সেন্টার হয়েছিল টেম্পোরালি, এটা সাবলুং, সাবলুং, সাবলুং ট্রেনিং সেন্টার। ট্রেনিং হওয়ার পরে এই ফেরে, তখন এই ফেরে আমাদের দখলে ছিল রামগড়, এই ওইখানে আসছি সন্ধ্যাকালীন এলান দিতেছে, মানে এতে যাওয়ার ধোয়াঝারি যাওয়ার কে আছে, একটা জিপ সাজানো জিপ, ওখানে গোলা বারুদ সব কিছু দুইটা বিড়িয়ে ছিল ওখানে, তো আমি হাত তুলে দিছি, একটা জিপ দিল আমাদেরকে। তখন আমরা যখন ওই রাস্তা দিয়ে আসতেছি, তখন ইঞ্জিনিয়ারিং কলেজের ওখানে আমাদের রাত হয়ে গেছে, ওখান থেকে সেলিং করতেছে আমাদের ওটি বিডিআর এসেছিল, তো আমরা খুব সাহসের সাথে আমরা চন্দ্রকোনা চলে এসেছি। চন্দ্রকোনাতে তখন আমার মনে হয় 11টা বাজে রাত, ওখান থেকে সকাল 9টার সময় আসি বান্দরবনে, আসি পৌঁছি বারবন্দর থেকে। এখানে একটা ইয়ে আছে, ওই সাতকানিয়াতে একটা আর্মি ক্যাম্প আছে না, ওই ওদিক দিয়ে আসি আমরা। এগুলি আরফ সামনিশন এখানে দোয়াজারিতে দিলাম, দেওয়ার পরে আমরা তখন কোথায় যাব, আমি বরকলে আসি শাহ মনিজাম ইসলামাদির ছেলে শাহজাহান ভাইয়ের সাথে, বলছে তোমরা কোথায় এ করবো, কার সাথে কাজ করবো, এ করবো, এখানে আমাদের ক্যাম্প আছে, এখানে থাকো, এখানে কাজকর্ম করো, এখানে কোথায় কোথায় এগুলো এ করো। ওখানে আবিফ সাহেব ছিল, মাহবুব ছিল, বোরখান ছিল, ফেরদোস ছিল, আবু ছিল, তারপরে এই ধরনের লোকাল মানে এগুলিতে
অংশ নিছি বিভিন্ন ইয়েতে ইন্দ্রিয় ফলে নিছি দুই বার কুশিলার মার অগ্রহাতে নিছি দুই বার বাঁশকালী ইয়েতে আপনার বসন্তর মাদ্রাসায় গেছি একবার দোয়াজারি গেছি এগুলি অপারেশনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইয়েতে নিছি আবার কী করলাম কী করলাম আমাদের ভারতে চলে যাওয়ার জন্য আবার সেই পথে ওখানে যাইয়ে সাইডে কিচ্ছু নাই আমি চলে আগরতলা চলে গেলাম বহুত কষ্টবিষ্ট করে ওখানে যাইয়ে এখানে আমার মামারা বা আত্মা জমা সাহেব তারা ওরা সবাই আমাদের নিত্যবাবু চেয়ারম্যান বিভিন্ন লোকজন এখানে বেশি আছে তারপরে ওখানে সালে ভাইয়ের সাথে ওইটি রেকর্ডিংয়ে এতে গেলাম বুঝছেন আমাকে খুব ইয়ে করতো আমি ঘুরে ফিরে আবার চলে আসছি গ্রামে আমি অ্যারেস্ট হয়ে গেলাম আমাদের আনোয়ার এর থেকে একটা বাজার থেকে ধরে ফেলে আমাকে নিয়ে গেল থানাতে থানার থেকে সকালে আমাকে এ করে দিল অ্যালোন আইএম অ্যালোন এখানে সাক্ষা দিয়ে আমাকে নিয়ে এসে সার্কেট হাউস ছিল তৎকালীন সার্কেট হাউসে আমাকে হাজির করল হাজির করে আমার একজন দাদা সম্পর্ক সে ছিল হাজি মানুষ হাজি আবুল মোকারিম সাহেব উনি কোর্ট বিল্ডিংয়ের লাইব্রেরির এই ছিল হেড ছিল খুব তাকে সবাই খুব ভক্তি শ্রদ্ধা করতো আমাকে যখন সে ওখানে মার্শাল ওখানে গেছে ওখানে নাকি মার্শাল কোর্ট আমাদেরকে রাখছিল সার্কেট হাউসের একটা রুমে আরও অনেক ছেলে রাউজানের ছেলে বিভিন্ন পরিচরিত ছেলে এখানে হাটাদারির ছেলে অনেক লোক ছেলে মারি ফেলছে হিন্দু ছেলে ছেলে আমারও ডাক পড়তো আর ওই সময় আমাকে ওই হাজির সাহেব গিয়ে আমার তালাশ করতেছে গেছে তো যাই যে আমাকে হাজির করলো মার্শাল করে তো আমাকে বলতে আর জিজ্ঞেস করেন একটা মেজর এতে ঘটছে মেজর নাকি তাহলে তোমাকে মুক্তি হয় আমাদের আমি মুক্তি নেই নাই বলতে হয় তুমি উর্দু সমস্যায় আমি তোরা তোরা সমস্যায় আম বিহারিকে সাথ স্কুল মে পড়ায় তুমি কলমা পড়কে বাতাও আমি আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পুরস্কার রাখ দো কিছুক্ষণ পরে চারটা দুটো বাজে একখান গাড়ি এসছে গাড়ির করে আরও আরও দুজন আমাদের সাথে আরও দুজন ছিল আমাদেরকে নিয়ে চট্টগ্রাম জেহল জেহলে এ করে ওখানে জেহলে যখন আমাকে দিলে আমাদেরকে ডিটেনশন ওয়ার্ডে দিল ডিটেনশন ওয়ার্ডে থাকে একটা সাধারণ ক্ষমা করছে না এখানে এখান দুষ্কৃতিকারীদের প্রতি সাধারণ ক্ষমা করা হলো এই সাধারণ ক্ষমাদের ক্ষমায় আমাদেরকে বের করে দিল বের করে দেওয়ার পরে ওই আবার হাজি সাহেব আমাকে রিসিভ করে নিয়ে ওনার বাসাতে রাখলো থাকলো করে আবার যাই আমি ওই সাজা ইসলামাবাদের সাথে এ করে ওখানে যাইয়া ক্যাম্পে ইয়ে করলাম এইভাবে এইভাবে আমাকে খুব ইয়ে করলো আবি টাবি আমার আমাদের আবি ছিল ফেরদৌস ছিল এদের সাথে মিলেমিশে আমরা বিভিন্ন কাজ টাজ করে তখন দশ বারো দিন পরে দেশ স্বাধীন হয়ে গেল বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধুর ডাকে যে উদ্দেশ্য আদর্শ নিয়ে আমরা এতে গেছিলাম এতে যুদ্ধে গেছিলাম সে আশা আমার মনে হয় আমি সাধারণ জ্ঞান থেকে যতটুকু আমি বুঝি এটা আমাদের পরিপূর্ণ হয় নাই এখানে বিভিন্ন ধরনের কুচক্র মহল বিভিন্ন ধরনের অপরাজনীতি আমাদেরকে যে বঙ্গবন্ধু আদর্শ নিয়ে আমরা আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছিল সেই আদর্শ মনে হয় আমার সেই আদর্শতে আমরা নাই এবং আমরা মুক্তিযুদ্ধ ভাইয়েরা যারা আছি সত্যকার এদের এরাও মানে একটা এতে নাই ইউনিটিতে নাই এলোমেলো বিভিন্ন এই ধরনের হয়েছে সবাই বিভিন্ন পন্থা অবলম্বন করেছে যার জন্য আমরাও লাঞ্ছিত এবং আমরাও বঞ্চিত এগুলি আমার মনে হয় দেশ স্বাধীন হয়েছে বট আমরা একটা স্বাধীনতা পতাকা পেয়েছি একটা দেশ পেয়েছি বঙ্গবন্ধু আজকে নাই ওনাকে আমরা স্মরণ করি ওনার ওনাকে আমরা যতদিন আসি এই দেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু থাকবে মানুষের কাছে বাঙালি হৃদয়ের সাথে বঙ্গবন্ধু মিশে থাকবে বর্তমান নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যার জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের জন্য আপনার চেষ্টা করতেছে ওনার ওনার কোনো দিক দিয়ে কোনো দেশপ্রেম দেশপ্রেমের কোনো অবহেলা নাই উনি যেভাবে দেশকে এতটুকু আগ্রহী এনেছে যদি আমরা সত্যকারভাবে বাঙালির ওনাকে সহযোগিতা করি দেশের জন্য মায়া মমতা দেশের প্রতি দরদ রেখে আমরা কাজ করি দেশ ইনশাল্লাহ আমার মনে হয় বিগত ওগুলি মুছে গিয়ে নতুনভাবে আবার দেশ উজ্জীবিত হবে শেখ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই আশা আমি মনে রাখি